হ্যালো রোস্টিং লাভার কেমন আছেন আপনারা ওই তো বুঝতে পেরে গেছেন আজ কিনে ফাজলামি করা হবে তো সে তো ফাজলামি মানে কিনে রোস্টিং করা হবে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আপনার সামনে রোস্টিং করা হবে টিভি চ্যানেলের যেসব অ্যাডগুলো

আমরা কীভাবে বোঝাবো সেগুলোর রোস্টিকের মাধ্যমে আমরা বোঝাবো তো আমরা অবশ্যই ভিডিওটি খুবই মজার ভিডিওটি চলেছে আমরা অবশ্যই ভিডিওটি দেখুন একটু স্কিপ করবেন না আপনারা প্রচুর ওর ভালো লাগবে এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে চলুন বেশি বক বক না করে আজকে আমাদের খেলা শুরু করা যাক হবে তো আমরা ফার্স্টে যে অ্যাডিকে নিয়ে একটু ছেলে খেলা করব সেই অ্যাডি হচ্ছে লাক্সপ চলুন অ্যাডি দেখা যাক Real life में और भी खूबसूरत बहुत कुछ करते हो ना बहुत कम। सिर्फ सही शुरुआत खूबसूरती की शुरुआत सिर्फ बीस रूपए में देखिए बोला दीपिका की लाक्सा यूज कर प्रचुर सौनर प्रचुर फर्सा खुबी भारत लगे प्रचार ग्लो कर

দেখছি তো দি এই লাক্ট সাবান টিউশ ঠিক কোতে বলে যে দি রিয়েল লাইফে আমরা একটু ঝলক দেখে নিলাম কত সুন্দর লাগে দিকে থ্যাংক ইউ দি আমাকে এই সাবানটির জন্য সাবানটি জানানোর জন্য আমি এখন থেকে আরো সৌন্দর্যের জন্য তোকে আরো গ্লো করার জন্য আমি লাক্স সাবানটি ইউজ করব এই সেটা বড় কথা নয় আপনি জানিয়ে দিলেন আমার খুবই ভালো লাগলো আবার শুনিতে নাকি লাক্স সাবানের সাতটি কি সব তো তত্ত্ব আছে মানে কিরকম তো ভেষজ গুণ আছে যাতে আমরা তোকে কোনো রকম ক্ষতি হবে না जिसमें है सात ब्यूटी तत्व ये दे कोमल निखरती त्वचा না আবার মাঝে মাঝে দেখছি লাক্স সাবান নাকি বলছি হাজার গোলাপের সুগন্ধ আছে তো গরমকাল আসছে ঘামে তো দুর্গন্ধ আসবেই তো এখানে পারফিউম ইউজ করার কোনো রকম দরকার নেই লাক্স সাবান ইউজ করলেই হবে কারণ লাক্স সাবানে আছে হাজার গোলাপের সুগন্ধ তো আপনার আর গা সবসময় গোলাপ ফুলের গন্ধ আর তোমরা যখন টিভিতে কোনো কিছু সিরিয়াল কোনো কিছু মুভিজ বা কোনো কিছুই যা কিছু অনুষ্ঠান দেখো যে অনুষ্ঠানে সবচেয়ে প্রথম যে বেশি যে অ্যাডডি আসে সেই অ্যাডডি হচ্ছে কমপ্লেনের অ্যাড চলুন একটু একদিকে একদিকে দেখা যাক তারপরে একদিকে নিয়ে একটু কানে আমরা মস্তি করব কোস্টারে কেন যেতে পারি মাম্মা আমি বড় তো হচ্ছি কিন্তু বেড়ে উঠব কবে তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য ওকে দিন কম এতে আছে 100% ফার্স্ট ক্লাস প্রোটিন আর 34 ভাইটাল নিউট্রিয়েন্টস যার ফলে অন্য বাচ্চাদের তুলনায় কম প্ল্যান খাওয়া বাচ্চারা বেড়ে ওঠে দ্বিগুণ তাড়াতাড়ি ও বাবা এ তো দেখছি কমপ্ল্যানে বলছে হান্ড্রেড পারসেন্ট সব প্রোটিন দেওয়া আছে তো ডাক্তার বাবু আমি জানতে চাই এই হান্ড্রেড পার্সেন্ট নিউট্রিন প্রোটিন গুলো কি কি নিউট্রন ও প্রোটিন গুলো কি কি আমাকে একটু জানাবেন হ্যাঁ ধরতে পারবেন আপনি বললাম না আপনি ঠিকই বলেছেন আমরা এগুলো ধরতে পারবো না কারণ এগুলো তো আমরা মানুষকে বোকাচোদা বানাচ্ছেন তো আমরা কি করে বুঝবো আমরা তো গান্ডু আমরা ধরবো কি করে আমার বাল আর এই যে যে ছেলেটি এই যে কমপ্লেন অ্যাডে আছে সেই ছেলেটিকে আমি কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে হ্যাঁ মনে পড়েছে এই ছেলেটি তো আমি এই নিউ রিলিজ হওয়া জিদ্দার যে বাচ্চা শুধু মুভিস আছে যে সিনেমা আছে বেঙ্গলি সিনেমা জিদ্দা সেই বাচ্চা শুধু সিনেমাতে তো আমি ছেলেটিকে দেখেছি মনে হচ্ছে ছেলেটি বাচ্চা সিনেমায় আর মেন রোল প্লে করেছিলো তো তো দেখি মিলিয়ে মিলিয়ে দেখা যাক বন্ধুরা আপনারাও দেখুন একই ছেলে কিনা সেরকম কিছু বল একটু ভয়টা দেখা এটা মিষ্টি ছেলে ক্রে হা ক্রে একটা মিষ্টি বাচ্চা হাসছে সারাক্ষণ ধরে তুই ওকে সামলাতে পারছিস না আমি যা দেখলাম আপনারও কি ঠিক তাই দেখলেন ছেলেটির সাথে কমপ্লেন অ্যাডের ছেলেটির প্রচুর মিল আছে কিন্তু মিল সব দিক থেকে আছে কিন্তু আমি দেখলাম যে কমপ্লেন অ্যাড মানে অ্যাড যে ছেলেটি সে কমপ্লেন খায় কারণ অ্যাড দিতে মানে কমপ্লেন তে ফি পাবে কিন্তু কমপ্লেন কি হয়েছে কমপ্লেন অ্যাডে যে বলছে আপনি অন্য বাচ্চার চেয়ে দ্বিগুণ তাড়াতাড়ি বাড়বেন তো এখানে দেখছি কমপ্লেন অ্যাডে ছেলেটি যেইটুকু ছিল ও সেইটুকুই আছে এক এক গাঁটও ছেলেটি বাড়ে না আমি দেখতে পাচ্ছি তো এর কীরকম ব্যাপার আমি তো কেউ কিছু বুঝতেই পারি শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো বললাম না যে আপনারা বললেন কমপ্লেন খেলে নাকি দ্বিগুণ তাড়াতাড়ি বাড়বে এতে অনেক রকম নিউট্রিয়েন্স আছে প্রোটিন আছে তো এখানে কোনো কিছুই তো দেখতে পেলাম না তার মানে আমি দেখছি আমরা এগুলো ঠোকাচ্ছি আমি কিন্তু বলে দিলাম সিম্পলি আমি কিন্তু কমপ্লেন খেয়ে দিদির কাছে কমপ্লেন করব এই কমপ্লেনের বিরুদ্ধে আমি বলে দিলাম कहां से आते हैं এরপরে যে আইডি কে নিয়ে আমরা ছেলে খেলা করব কাটাকাটি করব সি আইডি হচ্ছে পুরো নেক্সট লেভেল অ্যাড এই আইডি মানে আমি কি বলে বিশাল জনপ্রিয় অ্যাড এই আইডি তিন চারটি অ্যাড আছে এটা নিউ ভার্সনটা আপনাদের দেখাচ্ছি তো এই আইডি বিশাল ভালো অ্যাড চলুন আইডি দেখা যাক তারপরে আইডি নিয়ে একটু কাটাকুটি খেলা হবে বাবা আমার লাঠিটা তুলে দেবে হ্যাঁ মাসিমা থ্যাংক ইউ বাহ বা আজকের জন্য তো এরকম ছেলে দেখাই যায় না যে ছেলে কোনো মানুষকে সাহায্য করছে এখন তো যুগ লেটেস্ট কেউ কাউকে সাহায্য করে না তো এখানে দেখছি ঠাকুমাটি যখন হাত থেকে লাঠিতে পড়ে গেল ছেলেটিকে যখন লাঠিকে তুলে দেওয়ার কথা বললো ছেলেটির সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ ঠাকুমা একটু ওয়েট করে আমি লাঠিকে তুলে দিচ্ছি চলুন তারপরে দেখা যাক কি হয়

পিয়ানোটি কেন চলছিল সেটা তো বিজ্ঞাপনে দেখানো যায়নি দেখায়নি কিন্তু যে নিচে ঠাকুমা যেছিল সেটি আমরা দেখতে পেয়েছি তো ওই ফাইভ স্টারের জন্য দেখলাম একটি বৃদ্ধ মানুষের পান বেঁচে গেল তো অ্যাডটি খুবই ভালো অ্যাডটি দেখে আমি ইন্সপায়ার হয়েছি আমি কাউকে সাহায্য করবো না যখন কোনো কিছু খাই খাচ্ছি বা যখন কিছু খেতে যাব তো কেউ যত কিছুই হেল্প চাক আমি কাউকে হেল্প করবো না কারণ অ্যাডে বলেছে কোনো কিছু ভালো হয় থ্যাংক ইউ বাবা ভাগ্যিস তুই কিচ্ছুটি করিস নি মোস্ট ওয়েলকাম মাসিমা থ্যাংক ইউ মাঝে মধ্যে কিছু না করেও দেখো ইট ফাইভ স্টার ডু নাথিং তো আমরা দেখতেই পেলেন অ্যাডিকে বললে কোনো কিছু অ্যাডি হয় তো আমি বলতে চাই এই অ্যাডি যে বানিয়েছে তিনি শীঘ্রই নবান্নেকে যোগাযোগ করুন কারণ তো আপনাকে অ্যাডোস্ট্রি অ্যাওয়ার্ডই দেওয়া হবে নো নো এরপরে আমরা যে প্রোডাক্টের অ্যাড নিয়ে রোস্টিং করব সেই প্রোডাক্টটি সবার সবার বাড়িতে পাওয়া যাবে সে একবার না একবার অন্তর ইউজ করেছেন সেই প্রোডাক্টটি খুবই ভালো প্রোডাক্ট এই অ্যাডের মাধ্যমে বলছে চলুন অ্যাডটি দেখা যাক হেল্প তো করতে পারো ভালোবাসা থাকে একটু যত্ন করতে হয় মানে মানে এইটা শেখো বেস্ট এভার সানলাইট কি শিখবো নিয়ে আসুন বেস্ট এভার সানলাইট কালার গার্ড ক্রিস্টাল যুক্ত যা ভালোবাসে জামার রংকে তাই যত্ন করে নতুন রাখে কাপড়কে ভালো বা এখানে দেখছি সানলাইট এর অ্যাড দিতে হ্যাঁ আমাদের বাড়িতে সানলাইট ইউজ হয় এবং এখানে নাকি পাওয়ার গার্ড গার্ড ক্রিস্টাল ক্রিস্টাল থাকে থাকে এ কালার মানে আমরা জামার রঙ ধরে রাখে জামা নতুন মতো করে থাকে তো দেখছি এখন থেকে আর আমি জামা হওয়া কিনবো না দিনে বছরে তিন চারটে করে জামা কিনতো জামা কিনবো না কিনে লাভ এরকম সানলাইটের মধ্যে এত সুন্দর একটি সার্ফও আছে ডিটারজেন্ট আছে যে ডিটারজেন্ট দিয়ে আমরা জামা কাজলে জামার রঙ নতুনের এর মতো থাকে একবার ইস্ত্রি করে নিয়ে পরে যায় তো বেকার বেকার জামা টাকা নষ্ট করে লাভ তো সানলাইটের অ্যাডে দেখে আমি ভাবলাম না সানলাইট দিয়ে আবার জামা কাপড় হোক আমি পরিষ্কার করবো এবং জামা কাপড় নতুনের মতো থাকবে জামা প্যান্ট কিছুই কিনতে হবে না এই অ্যারডি দেখে আমি প্রচুর ইন্সপায়ার হলাম তো আপনারাও যদি যারা সানলাইট আগুন পর্যন্ত ইউজ করেননি তারা অবস্থা সানলাইট ইউজ করে দেখতে পারে এরপরে আমরা যে অ্যারডিকে নিয়ে রোস্ট করবো সে পুরো নেক্সট লেভেলের অ্যাড একদম নেক্সট লেভেলের অ্যাড চলুন অ্যাডটি দেখা যাক প্রথমেই

গাফিলত রোগী গাফিলতির জন্য মৃত্যু হচ্ছে তো আপনারা অবশ্যই নিউজ চ্যানেল ফলো করেন বা নিউজ পেপার পড়েন দেখতেই পাচ্ছেন রোগী গাফিলতির জন্য এত মৃত্যু হচ্ছে তার কারণ হচ্ছে শুধুমাত্র এই অ্যাপ আমি অ্যাপটি দেখে বুঝতে পারলাম অপারেশন থিয়েটার একটা সিরিয়াস একটা সিরিয়াস ব্যাপারে যখন একটি নার্স পারলে অ্যাপ পার করে এবং তারপরে যেটি ডাক্তার খাওয়ার জন্য সেদিকে চায় তো তার তো অপারেশনের দিকে কোনো নজরই থাকে না

ভাই তুই আর বেশি জ্ঞান দিই নি তুই আর বাঁচবে কারণ তুই ডাক্তারকে এত বড় অপমান করে দিলি এই ডাক্তারই তোকে অপরাধ করবে তুই অপরাধ করে তোর একটি নারী অন্য একটি যদি শিরা কেটে দেয় তো তোকে বাঁচানো অসম্ভব তুই এখানে বড় ভুল করে ফেলেছিস ভাই বড় ভুল করে ফেলেছিস বেঁচে থাকতে হলে আর কত রকম এত সুন্দর সুন্দর অ্যাড দেখতে হবে আমি নিজেও কল্পনা করতে পারিনা যুগ উন্নত হচ্ছে যত তোর অ্যাডও উন্নত হচ্ছে মানে আমরা পাবলিককে কিভাবে জিনিসপত্র তাদের মাল কেনার জন্য উন্মুক্ত করতে হয় তারা এই বিজ্ঞাপন কোম্পানিগুলোই জানে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন কোন এই লোক कहां से आते हैं ये हेलो फ्रेंड আশা করি আমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক দিয়ে যাবেন শুটি লাল করে দেবো নংরা আমি লাল করে দেবো কারণ একটি লাইকের দাম আমার কাছে অনেক কারণ আমি এই নতুন এই চ্যানেল খুলি তো আপনাদের একটি লাইক দিলে আমি প্রচুর পরিমাণে সাপোর্ট করবো আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগো নাও লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর যখন নতুন যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট দিন আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো যে ভিডিওটি দেখে আমরা হাসতে হাসতে পেটে ব্যথা চলে আসবে চলুন অবশ্যই আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আজকের জন্য এতটুকু